আকবর হোসেন ভাই তিনি জানতে চেয়েছেন যে কেউ যদি সরকারি অথবা কোনো কোম্পানির মাল আত্মসাৎ করেছেন, কোম্পানিটা বিদেশি কোম্পানি, এখন এগুলো কিভাবে পরিশোধ করবে, কিভাবে তওবা করবে। তো যদি সরকারি সম্পত্তি কেউ আত্মসাৎ করে থাকে, তো সরকারি সম্পদের মালিক সারা দেশের সকল মানুষ, গোটা রাষ্ট্র, গোটা দেশের জনগণ এটা সম্পদের মালিক। কাজেই সরকারি সম্পদ আত্মসাৎ করলে, চুরি করলে এটা পরিশোধ করার বিভিন্ন উপায় রয়েছে। যেমন সরকারি কোনো খাতে সেই পরিমাণ সম্পদ সে দিয়ে দিবে, কিন্তু তার বিনিময়ে কোনো ফ্যাসিলিটি সে ভোগ করবে না। যেমন কেউ সরকারি রেলের টিকিট না কেটে অবৈধভাবে সে রেল ভ্রমণ করলো, তো পরবর্তীতে তার এই এই অনের মনের মধ্যে অনুশোচনা হওয়ার পর করণীয় হলো সে সম পরিমাণ, যেই পরিমাণ রেল সে ভ্রমণ করেছিল, সেই পরিমাণ রেল ভ্রমণের টিকিট সে কেটে এটাকে নষ্ট করে দিবে, ছিঁড়ে ফেলবে, কিন্তু সে ভ্রমণ করবে না। তাহলে সরকারি খাতে সেই টাকাটি চলে গেল। যদি খাত নির্ধারণ না করতে পারে, তবুও যে কোনোভাবে যেটি জনগণের কল্যাণে ব্যয়িত হয়, সরকারি খাতে চলে যায়, সরকারি ফান্ডে টাকাটি চলে যায়, এমন কোনোভাবে সেই আত্মসাৎকৃত টাকা এটি সরকারি ফান্ডে ফেরত দেওয়ার নানা পদ্ধতি, নানা খাত রয়েছে, যে কোনো একটিভাবে, যে কোনোভাবেই সরকারি সেই খাতে সেই টাকা এটা প্রত্যাহার করে দিবে, পরিশোধ করে দিবে। আর যদি কোম্পানি হয়, তাহলে কোম্পানির ক্ষেত্রে একই কথা, এটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির মালিক যারা থাকে তারা প্রত্যেকেই পাওনাদার, কাজেই তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, তারা না থাকলে তাদের ওয়ারিসিনদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে, তাদের ওয়ারিসরাও যদি না থাকে, না পায়, কোনোভাবেই যদি তাদের কাছে পৌঁছানোর উপায় না খুঁজে পায়, তাহলে তাদের পক্ষ থেকে সাদাকা করে দিবে, আশা রাখবে যে তারা কিয়ামতের দিন এই সাদাকার সওয়াব দেখে আমাকে ক্ষমা করে দিবে, আর তাদের জন্য ইস্তেগফার করতে থাকবে, নিজের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। Thank you.